আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব, যোগ নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা একটা যোগ অঙ্ক করব। দেখি সবাই, ১৯ পৃষ্ঠা বের করো। ১৯ পৃষ্ঠার এক নাম্বার যোগ অঙ্কটা করব ফেসবুকের মাধ্যমে। কুলসো সবাই, ১৯ পৃষ্ঠা এক নাম্বার যোগ অঙ্কটি করব ফেসবুকের মাধ্যমে। মানে আছে ৪৫ যোগ ২৩, ৪৫ যোগ ২৩, এই যোগ অঙ্কটি করব আমরা বেসবোর্ডের মাধ্যমে। তাইলে আমরা এখন একটা বেসবোর্ড আঁকব। তাহলে এখন আমরা ফেসবুক বোর্ড আঁকবো। এটা হচ্ছে এককের গড়, আর এটা হচ্ছে দশকের গড়। তাইলে আমরা এখন এখানে দেখি এককের গড়ে কি আছে। এককের গড়ে আছে ৫, এককের গড়ে আছে হচ্ছে ৫। তাইলে এখানে আমরা ৫টা একক লিখবো, এককের গড়ে ৫টা একক লিখবো। এক একক, ২ একক, ৩ একক, ৪ একক, ৫ একক। তাইলে আমরা এখানে কয়টা একক লিখলাম? ৫টা। এক একক, ২ একক, ৩ একক, ৪ একক, ৫ একক। তাইলে আমরা এককে লিখলাম পাঁচের এককের করে পাঁচের, তাহলে এককের করে আছে পাঁচ, আমরা পাঁচটা একক এখানে লিখলাম। এখন দেখি আমরা দশকের করে কত আছে। দশকের করে আছে হচ্ছে ৪, তার মানে আমরা এখানে ৪টা দশক লিখব। এক দশক, ২ দশক, ৩ দশক, ৪ দশক। তাহলে এখানে আমরা কয়টা দশক লিখলাম? ৪টা দশক। এখন আমরা দেখি নিচে আবার এককের গড়ে আছে ৩টা একক, তার মানে আমরা এখন আবার ৩টা একক দিব। এক এক একক, ২ একক, ৩ একক। তাইলে এখন আমরা কয়টা একক দিলাম? ৩টা একক। এখন দশকের গড়ে আছে আমার ২ দশক, কত দশকের গড়ে আছে ২ দশক, তার মানে আমরা দশকের গড়ে ২টা দশক দিব। এক দশক, ২ দশক। তাহলে আমরা দশকের গড়ে কি দিলাম? ২টা দশক দিলাম। এখন আমরা গুণে দেখব যোগ। যেহেতু তাইলে এবার আমরা যোগ করব। দেখি এগুলো একক থেকে আমরা একটু গুণে দেখি কত হয়। এক একক, ২ একক, ৩ একক, ৪ একক, ৫ একক, ৬ একক, ৭ একক, ৮ একক। এককের গড়ে হয়েছে তোমার ৮টা একক, তার মানে আমরা এককের গড়ে লিখব ৮। দেখি এবার দশকের গড়ে কয়টা দশক হয়েছে। এক দশক, ২ দশক, ৩ দশক, ৪ দশক, ৫ দশক, ৬ দশক। দশকের গড়ে হয়েছে ৬ দশক। দশকের গড়ে কত হয়েছে? দশকের গড়ে হয়েছে ৬ দশক। তাহলে এবার আমরা এখানে যোগ করব। এককের গড়ে হয়েছে ৮ একক, আর দশকের গড়ে হয়েছে ৬ দশক। আমাদের এখানে কত হয়েছে, যোগ করে কত হয়েছে? আমাদের এখানে যোগ করে হয়েছে ৬৮। যোগ করে কত হয়েছে? ৬৮।
তাহলে আজকে আমরা এক নম্বর যোগ অঙ্কটি বেসবুটের মাধ্যমে করলাম। তাহলে তোমরা বাকি সব যোগ অঙ্কগুলো বাসায় বেসবুটের মাধ্যমে করার চেষ্টা করবা।